আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। কোর তো লিস্টেড হয়ে গেছে, কোর আমাদেরকে প্রফিট দিছে, যারা অল্প পাইছেন তারা কিছু হলো পাইছেন, আরো যে ফ্রিতে কিছু দিতেছে সেটার কি খবর আছে আপনাদের? এই যে আমাদেরকে এখানে টেস্টনেট যে আমাদেরকে এয়ারড্রপটা দিছে না, ফ্রি এয়ারড্রপটা যেটা দিছে, এটা তো টেস্টনেট আছে আপনারা জানেন, এটা কিন্তু মাইনিংটা শেষ হয়ে যাবে, আর বেশি দিন নাই, অল্প কিছুদিন আছে। সো আপনারা রেগুলার ঢুইকা ঢুইকা এইগুলো একটু মাইনিং কইরেন এখান থেকে, সরি মাইনিং না, এখান থেকে ক্লেমটা কইরেন ঠিক আছে। আরেকটা কথা হচ্ছে, আপনার এখন অনেকের কাছে মনে হইতে পারে যে সাইদুল ভাই এখন কোন নিয়ে ওরকম ভিডিও দিচ্ছেন না কেন, কারণ হচ্ছে ভাই যারা কিনা কোরকে স্ক্যাম বলছে তাদেরকে তো কিছু কিছু সুযোগ দেওয়া উচিত, তাই না? মানে যারা কিনা স্ক্যাম বলছে, যারা কিনা ক্রিপ্টো কারেন্সি নিয়ে রিসার্চ করতেছে যে এটা সেটা মার্কেটের উপর রিসার্চ করে, তাদের জন্য এখন রেখে দিলাম আর কি, কোরটা এখন তারাই রিসার্চ করুক, তারাই প্রেডিকশন দেখ। যাই হোক, মজা করলাম বিষয়টা, আমরা অবশ্যই দিব, তবে কিছু বিষয় আপনাদের মাথায় রাখতে হবে। এতদিন আমরা কোরকে ফ্রিতে আপনারা পাইছেন, কোরটাকে সম্পূর্ণ ফ্রিতে আপনারা পাইছেন, এখানে কোনো কিছু একটা করে ইনভেস্ট আপনাদেরকে করতে হয়েছে না। তো এখন যেহেতু এটা লিস্টিং হয়ে গেছে, আপনাদের হয়তো মাথায় আসতেছে ট্রেডিং, স্টেকিং, সেই সব বিষয়। স্টেকিং তো আর আপনাদের ইনভেস্ট করতে হচ্ছে না, বাট ট্রেডিং এইসব কিন্তু বাংলাদেশের মধ্যে ফুললি ইললিগাল। তো সেক্ষেত্রে আপনারা যদি চান আমাদের কাছ থেকে কমপ্লিট যে বাই ট্রেডিং বিষয় নিয়ে ভিডিও দেন, সেটা আসলে দেওয়া ওরকম ভাবে সম্ভব হচ্ছে না, কারণ বাংলাদেশের মধ্যে এটা ইলিগাল, পুরোপুরি ভাবে ইলিগাল। বাট আপনারা, হ্যাঁ, এটা নিয়ে আমরা আইডিয়া দিতে পারবো, প্রেডিকশন দিতে পারবো যে, বা নতুন নতুন যেসব আপডেট গুলো আছে সেই সম্পর্কে কিন্তু অবশ্যই আপনাদেরকে জানাবো। তো প্রাইসটা নিয়ে কথা বলি, তার আগে একটা স্টোরি বলি, আপনাদের এখন কি অবস্থা? আমি অলরেডি টেলিগ্রামের মধ্যে বলছি আপনাদের এখন কি অবস্থা, সেটা হচ্ছে আপনারা কয়েনটা যখন মার্কেটে আসে তখন একটু দামে কিনে ফেলছেন কয়েনটাকে, যারা কিনা মাইনিং করেন নাই, গুরুত্ব দেন নাই, যখন দেখছেন যে প্রায় মার্কেটে আইসা পড়ছে, লিস্টিং হয়ে গেছে, $30 লিস্টিং হয়ে গেছে, তখন আপনারা কয়েনটাকে কিনছেন। সো কিনার পরে প্রাইসটা কমে গেছে, তারপরে কি করছেন আপনারা? সেটা আবার উইথড্র করছেন, কথাটা বোঝার চেষ্টা করেন, যখন দেখছেন কমে গেছে তখন আপনারা কয়েনটা আবার সেল করে আপনারা উইথড্র করছেন, এখন দেখতেছেন আবার কয়েনের দাম বাড়তেছে। হ্যাঁ বন্ধুরা, রিসেন্টলি কিন্তু কয়েনের দাম আবার বাড়তেছে, তবে আশানুরূপ যে ওই রকম আপনারা আশা করতেছেন $100 $200 ওরকম কিন্তু বাড়বে না, মোটামুটি একটা আবার দিকে বাড়তেছে। সো আপনারা এখন আবার কি করতেছেন, প্রথম তো লস খাইছেন, এখন আবার কি কয়েনটাকে আবার কিনতেছেন? সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা কিনা ফ্রিতে কয়েনগুলো পাইছেন, যদি মনে হয় হোল্ড করবেন, এখন বিক্রি করবেন না, হোল্ড করে দেন, ফুললি হোল্ড করে দেন, ওয়েট করেন, তারপরে আপনারা এটা বিক্রি করেন যখন একটা ভালো প্রাইসে যাবে। তারপর কথা হচ্ছে, এখন যদি প্রাইস বিষয়টা নিয়ে কথা বলি, কমন সেন্স দিয়ে ভাবেন, জাস্ট একটু ভাইবা দেখেন, কোরটা এই কোর কমিউনিটি যখন মার্কেটে আসছে, ওরা প্রায় বেশ কিছু দিন প্রতি সপ্তাহে 2 কোটি টাকা গিভওয়ে করছে, প্রতি সপ্তাহে গিভওয়ে করছে 2 কোটি টাকা। আপনি এক বছরে কতগুলো সপ্তাহ হয় এবং প্রতি সপ্তাহে 2 কোটি করে যদি দেয়, যে মার্কেট ক্যাপটা দেখতেছেন, মার্কেট ক্যাপ ডাউন, মার্কেট ক্যাপ বেশি, এটা সেটা হাবি যাবি ভাই, আমি রকেট সায়েন্স দিয়ে কথা বলবো না, জাস্ট নর্মালি কথা বলবো, বুঝার যদি বুঝার চেষ্টা করেন তাহলে বুঝবেন অবশ্যই। যেই টাকা ওরা গিভ আউট করছে ওইটা এখন মার্কেটে নাই। আপনি একটু ভাইবা দেখেন, ওরা 525 মিলিয়ন মতো মোবাইল মাইনারদেরকে দিছে, মানে ইউজারদেরকে দিছে, এখান থেকে 25% আনলক হয়েছে। আপনি হিসাব করে দেখতে পারবেন, দুই এখন $3 $4 করে আছে, আপনি হিসাব করে দেখেন যে ইউজারদের মধ্যে কয় কোটি টাকা আছে। ওরা যেই টাকাটা গিভ আউট করছে ওই রকম বেশি টাকাও হওয়ার কথা না আমার মতে। আপনি একটু গণনা করে দেখবেন, যেই টাকাটা মানে 25% যেটা ওরা আনলক করছে এবং 75% বাকি রয়েছে, ওইটা যখন আস্তে আস্তে আনলক করবে, আপনি একটু হিসাব করে দেখবেন যে টাকা ওরা গিভ আউট করছে ওই টাকাও এখন মার্কেটের মধ্যে নাই, কয়েনের ভ্যালু নাই। সো আপনারা সেই বিষয়টা থেকে একটু সরে আসেন, সেই বিষয়টা থেকে একটু ইয়া করে বের হয়ে আসেন যে কয়েনটার প্রাইস আরো কমবে, এটা ধুই মানে এটা আরো কমে যাবে, এটা সেটা, এগুলো থেকে বের হয়ে আসেন। এইটা জাস্ট শুরু, এখনো ফ্রিতে দিতেছে, এই যে কয়েনটা ফ্রিতে দিতেছে, আপনারা একটু বুঝার চেষ্টা করেন, এটা নিয়ে ভাবার কিছু না ভাই, যা যত কিছু কয়েনগুলো আছে আপনারা একটু হোল্ড করেন। ট্রেডিং টেডিং নিয়ে আমরা কমপ্লিট ভিডিও দিতে পারতেছি না, দিতে পারবো না, একটু ওয়েট করেন, আস্তে আস্তে কয়েনটার ভ্যালুটা ভালো একটা প্রাইসে যাক, তখনই আপনারা এটাকে সেল করেন। সো এখন আমাদের কাজ কি, আমাদেরকে কাজ ওইটাই, আপনাদেরকে ভালো ভালো এয়ারড্রপগুলো, ভালো ভালো মাইনিং অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করা, আপনার কয়েনটাকে কালেক্ট করা, আপনারা এখান থেকে একটা ইনকাম করতে পারবেন। এবং ইন্ডিয়ান যারা আছে তাদের জন্য একটা সুখবর আছে, ইন্ডিয়াতে এই ক্রিপ্টোটা হয়তো বা বৈধতা পাইতে চলেছে। সো সেক্ষেত্রে আমাদের বাংলাদেশের পরবর্তীতে সম্ভাবনা বাড়ে, কারণ বাংলাদেশে কিন্তু একদম কমপ্লিটলি বলে নাই যে কখনো বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সি লিগেল দিবে না, এরকম কখনোই বলে নাই, তবে পাওয়ার সম্ভাবনা আছে। কিছুদিন আগে শুনছিলাম যে আমাদেরকে ক্রিপ্টো কারেন্সি সম্পর্কে রিসার্চ করার জন্য দেশ থেকে বাইরে নাকি লোক টোকো পাঠাইছে। সো একটু ওয়েট করি, মার্কেটটা একটু স্থিতিশীল আসুক এবং তখনই প্রফিটটা নিয়েন, একটু ওয়েট করি। সো ভিডিওটা বড় করবো না, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আপনার মতামতটা অবশ্যই জানাবেন।
ভিডিওর মূল টপিক ছিল, আপনারা এটা একটু ঠুইকা ঠুইকা ক্লেম করেন। আল্লাহ হাফিজ।